চলো আজ আমরা চল্লিশ থেকে ষাটের মধ্যে স্কোয়ার যে কোনো সংখ্যার স্কোয়ার 2 সেকেন্ডের মধ্যে কী করে করতে পারি তার ট্রিক্স দেখব চলো শুরু করি একদমই সহজ প্রথমে পঞ্চাশ এবং পঁচিশ দুটি মাপ কাঠি আমার এই পঞ্চাশ এবং পঁচিশ এই দুটি মনে রাখতে হবে আমাকে আমাকে শুধু দেখতে হবে আমি যে সংখ্যার বর্গ করবো সেটি চল্লিশ এবং ষাটের মধ্যে যে সংখ্যার বর্গ করবো সেটি পঞ্চাশের থেকে কত কম বা বেশি শুধু এটুকু মনে রাখতে হবে আমাকে যেমন চলো একটা এক্সাম্পল নিই যেমন ধরি আমি ফিফটি থ্রির স্কোয়ার করব বা বর্গ করব। তাহলে ফিফটি থ্রি পঞ্চাশের থেকে তিন বেশি একদম শুধু এটুকু মনে রাখতে হবে আমাকে পঞ্চাশের থেকে তিন বেশি তার জন্য ডান দিকে আমি তিনের স্কোয়ার নাইন আমাকে দুটি সংখ্যাই রাখতে হবে এর জন্য আমি রাখব জিরো নাইন আর পঞ্চাশের থেকে তিন বেশি আমি জাস্ট পঁচিশের থেকে পঁচিশের সঙ্গে তিন অ্যাড করে দেবো আঠাশ তাহলে আমার অ্যান্সার ইজ টু এইট জিরো নাইন একদম সহজ চলো আরেকটা এক্সাম্পল নিই যেমন ফিফটি সিক্সের বর্গ কী হবে তাহলে আমাকে দেখতে হবে ফিফটি সিক্স পঞ্চাশের থেকে ছয় বেশি তার জন্য একদম সিম্পল আমি ছয়ের স্কোয়ার থার্টি সিক্স ডান দিকে রেখে দেবো আর ছয় বেশি তার জন্য পঁচিশের সাথে ছয় অ্যাড করে দেবো থার্টি ওয়ান তাহলে থ্রি ওয়ান থ্রি সিক্স ছাপ্পান্নর বর্গ চলো আরও একটা এক্সাম্পল নিই যেমন ধরি ফিফটি ফোর ফিফটি ফোর পঞ্চাশের থেকে চার বেশি তার জন্য চারের স্কোয়ার সিক্সটিন আমি ডান দিকে রেখে দিলাম আর বা দিকে চার বেশি তার জন্য পঁচিশের সাথে চার অ্যাড করে দিলাম তাহলে টোয়েন্টি নাইন একদমই সহজ তাহলে টু নাইন ওয়ান সিক্স ফিফটি ফোরের স্কোয়ার চলো এবার দেখি আমরা যদি পঞ্চাশের থেকে কম কোনো নাম্বার হয় চল্লিশের মধ্যে যেমন একটা এক্সাম্পল নিই ফর্টি এইট তাহলে ফর্টি এইট পঞ্চাশের থেকে দুই কম একই নিয়ম দুই কম তার জন্য দুইয়ের স্কোয়ার জিরো ফোর মানে দুটো সংখ্যায় নিতে হবে এই জন্য ফোর আমি নেব জিরো ফোর জিরো ফোর ডান দিকে রাখলাম দুই কম তার জন্য পঁচিশের থেকে দুই কমিয়ে দেবো আমি টু থ্রি তাহলে টোয়েন্টি থ্রি তাহলে অ্যান্সার ইজ টু থ্রি জিরো ফোর চলো আরও একটা এক্সাম্পল করি আমরা ফর্টি থ্রি এর বর্গ কী হবে তাহলে দেখি আমরা ফর্টি থ্রি পঞ্চাশের থেকে সাত কম তার জন্য সাতের স্কোয়ার সাতের স্কোয়ার ফর্টি নাইন আমরা ডান দিকে রেখে দেবো ফর্টি নাইন আর বাঁ দিকে আমরা সেম পদ্ধতি ফলো করবো পঞ্চাশের থেকে সাত কম তাই পঁচিশের থেকে সাত কমিয়ে দেবো আঠেরো তাহলে ফর্টি থ্রি এর স্কোয়ার ওয়ান এইট ফোর নাইন একদমই সহজ আমরা একটা মনে মনে করতে পারবো উইদিন টু সেকেন্ডে থ্যাংক ইউ